ময়মনসিংহে জমি দখল ও মামলা দিয়ে হয়রানি করার অভিযোগে পুলিশের এক কনস্টেবল ও তার পরিবারের বিরুদ্ধে মানববন্ধন করেছেন এলাকাবাসী। দুপুরে ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি কার্যালয়ের সামনে এ মানববন্ধন করা হয়। এ সময় বক্তার অভিযোগ করেন, নগরীর চর কালীবাড়ি এলাকায় পুলিশ কনস্টেবল সুকোমল মিশ্র তার শ্যালক ও শ্বশুর ক্ষমতার অপব্যবহার করে জমি দখল করছেন, কেউ প্রতিবাদ জানালে তাদেরকে মামলা দিয়ে হয়রানি করে আসছেন তারা। অভিযোগ তদন্ত করে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয় মানববন্ধন থেকে। পরে ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি বরাবর একটি স্মারকলিপি দেন ভুক্তভোগীরা। এলাকাটাতে একটা আতঙ্কের মধ্যে রাখছে, বিভিন্ন সময় মিথ্যা মামলা দিয়ে পরিত্যক্ত বিল্ডিংয়ে আমরা তুষক রাইকে আগুন জ্বলাই দিতেছে, ফায়ার সার্ভিস খবর দিতেছে, চারটা সিকিউরিটি গার্ড তার কাজ করতেছে, তখন তার বাসায় আগুন লাগে এলাকার লোকজন আমরা কেউ জানি না। মিথ্যা মামলা করে এলাকাবাসী হয়রানি না হয় সেই জন্য আমাদের এই আজকের আশা। তদন্ত করে সঠিক বিচার চাই, সঠিক মানুষ আমরা দেখতে চাই।